জয় গুরু। আজকে সঙ্গে সমাপ্তির পথে আমরা এসে গেছি, অনেক আলোচনা, অনেক গান, অনেক কথা আমরা শুনলাম, বললাম, আলোচনা করলাম। এখন আমাদের চলতে হবে, সেটাই হচ্ছে ভালোবাসার লক্ষণ। চলছি আমরা, সেই চলাটা তার দিকে তাকিয়ে চলতে হবে, সেটাই শ্রী ঠাকুর দীর্ঘ 81 বছর ধরে আমাদের শিখিয়ে গেছেন, আচার্য পরম্পরার মধ্যে যে আমাদেরকে সেই বার্তায় পৌঁছে দিচ্ছেন। বর্তমানে সে সেই আচার্য দেব আমাদেরকে বলছেন, সব কিছুর ভিতরে আনন্দে থাকো, সবসময় খুব খুব ভাবলে হবে না, এই ভুল হয়ে যাবে, এই ছোপ হয়ে যাবে, এই তালে কেটে গেল, এই বেতাল হলো, এগুলো আমাদের জীবনের চলার পথের অঙ্গ। তাল কাটবে, বেতালে পা পড়বে, আবার ছন্দে আমরা ফিরে আসবো। যে চলতে যায় তাই পা, তারই পা হড়কা, যে গান করে তারই বেসুর হয়, যে রাঁধে সেই নন্দিতে ভুলে যায়, যে করে তারই ভুল হয়। তাতে ভুলের কথা বেশি ভাববো না, ভাববো ভালোর কথা, কত ভালো করা যায়, কত ভালো ভাবা যায়, কত ভালোভাবে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি, এটা হচ্ছে মূল কথা। সেই ভালো থাকতে গেলে ভালোর রূপ যিনি, ভালোর মূর্ত বিগ্রহ যিনি, তাকে ঘরে স্থাপন করতে হবে ভালোভাবে, যেমন তেমন করে না, কুলুঙ্গিতে রাখলে হবে না, ভালো করে সবচেয়ে সুন্দর জায়গা, সবচেয়ে সুন্দর ভাবে। আমরা যে পূজা আসছে, আমার সবচেয়ে সুন্দর জামাটা পরে বেড়াবো, কিন্তু বেরে গেলেই আবার ময়লা হবে, আবার কাচবো, আবার আয়রন করবো। তেমনি ঠাকুরের যার যেমন ঘর আছে, সেই ঘরের ভিতরে সবচেয়ে ভালো জায়গায় সবচেয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে রাখবো, সেখানে সব দেব দেবীর সমাবেশ করবো না, প্রত্যেক দেব দেবীকে যথাযথ মর্যাদা দিয়ে ভালোভাবে রাখতে হবে, কিন্তু গুরুর আসন সবার উপরে। এই জন্য সবসময় প্রীতি শ্রাদ্ধ করতে গেলে গুরু, একটা দান করতে গেলে গুরু, আবার হরি পূজা করতে গেলে গুরু পূজাকে করতে হয়, কিছু না থাকলে ব্রাহ্মণ সুপারি দিয়ে করে, সর্বদেবময় গুরু। আর আমরা যে গুরুকে গ্রহণ করেছি, তিনি পুরুষোত্তম, সব গুরুর সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, তাই সেই পুরুষোত্তমের সেবা করা মানে এই 33 কোটি দেবতা ভারতবর্ষের যত আছেন, শিব, কালী, ভগবতী, সরস্বতী থেকে আরম্ভ করে সব। আর সাথে সাথে ঠাকুর বলছেন, সাক্ষাৎ মঙ্গলের মূর্ত প্রতীক তোমার বাবা মা, বাবা মাকেও খুব ভালোভাবে রাখবে, নিজেরা মাটিতে শুবে, বাবাকে খাটে রাখবে, নিজেরা মাদুর পেতে শুবে, বাবাকে গদির উপরে রাখবে। আর যদি দেখা যায় গদিতে শুলে স্পন্ডিলাইটিস হয়েছে, শক্ত বিছানার উপরে বাবাকে শুয়ে ভালো রাখতে হবে, মূল কথা আছে, গুরুকে ভালো রাখতে হবে, আর নিজের গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা ঠিক রাখতে হবে। এই গুরুর প্রতি টান মানুষকে গুরুজনে ভক্তি আনিয়ে দেয়। এই জন্য বলছেন, পিতা মাতা গুরুজনের শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুগণ হবে তা আনবে না কো সম্বর্ধন। এই জন্য গুরু পূজা আগে এবং সাথে সাথেই গুরুজনের সেবা। সাথে সাথে তিনি বলছেন, ছোটর প্রতিও স্নেহ তোমার ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু জীবনে দুঃখ আছে। এই জন্য বলছেন, বড়র প্রতি শ্রদ্ধা নতি, ছোটর প্রতি স্নেহ যেই হারালি অমৃতর রইল না। এই আমরা কথা বলে যাবো, বড়রা বুঝে গেছি যে আপনার যখন কথা বলে তখন চুপ থাকতে হয়, ছোটরা কিন্তু কথা বলবে, তাদেরকে বাধা দেওয়া যাবে না, কারণ তাদেরই তাদের আনন্দ। আর আমরা বড়রা যদি চুপ থাকি, কথা শুনি, তারাও আস্তে আস্তে করে শান্ত হয়ে যাবে। এই জন্য ঠাকুর আচার্যদেব বলছেন, তোমরা দৈনিক বড়রা ঠাকুরের কাছে গিয়ে শান্ত হয়ে 5 মিনিট বসো, তোমাদের এই 5 মিনিট বসতে দেখে ছোটরাও বসতে শুরু করবে, এই চুপ। আমরা শিশু দেহঘরে যেতাম, শিশুবর্ধা তখন ছিলেন, তার কাছে অনেক পাগল ছিল, তো সবাই কথা বলছে, বাচ্চারাও কথা বলছে, সে করছে, সে করছে, পাগলটাই বলতে শিশুবর্ধা আসছেন চুপ, শিশুবর্ধা আসছেন চুপ। এই জন্য তার কাছে গেলে পাগলও শান্ত হয়ে যায়, তা আমরা যদি শান্ত থাকি তাহলে শান্তি এসে পৌঁছাবে। এই জন্য আচার্যদেবের নির্দেশ, আমরা শান্ত হয়ে বসবো এই ভাদ্র মাসে, এই সৎসঙ্গে এসে আজকে এইটা শিখলাম, সেটা কি না, গুরুকে ভালো করে বসাবো, গুরুজনকে মানবো, ছোটকে স্নেহ করব, নিজে শান্ত হবে তার কাছে গিয়ে বসবো, তাহলে দেখবেন সব পরিবেশ শান্ত হয়ে উঠছে। এই এলাকার ভিতরে আমাদের কার্তিক ভাই আজকে আর বলার সুযোগ নাই, বেশি বলার দরকার নেই, আপনারা সবাই শুনেছেন, কিন্তু জানবেন যে একটা মানুষের তার প্রতি টান অন্য কেউ সেই দিকে নিয়ে যায়। কার্তিক ভাই এখানে আপনারা সবাই এই যে যত্ন সহকারে করছেন, সেখানে গ্রিনিজ বুকে লেখা নাই, কিন্তু মানুষের হৃদয়ে লেখা আছে যে এই লোকটা কিন্তু আমাদেরকে ঠাকুর ধরিয়ে দিয়েছিল, এই লোকটাকে ধরে কিন্তু আমার এই ভালো ভাবটা এসেছিল, এইটাই মানুষকে আনন্দ দেয়। আসুন আমরা তেমন করে চলি, যেন নিজের স্ত্রীকেও রেগে গিয়ে যদি বলি,
কটু কথা, সেও কিন্তু মুখে ভদ্র ঘরের মেয়ে হলে আমাকে ঝগড়া করবে না, কিন্তু মনে ভাববে একটা বেহেড লোকের সাথে আমার বিয়ে হয়ে গেছে। খড়গপুরে একটা লোক, শিক্ষিত লোক, সে তার বউ মেয়েকে বলছে সোয়ারের বাচ্চা। তন্দার বউ বলছে তুমি কি বলছো? বলে আমি ঠিক বলছি, তোমার জন্য সব হয়েছে সোয়ারের বাচ্চা। তাই ওকে মাথা ঠিক হয়ে গেল, ওর বাচ্চাটি কার? বলে আমার। বলে সকালে যদি তুমি সোয়ারের বাচ্চা তাহলে তুমি সোয়ার? বলে আরে তখন মাথা গোলমাল হয়ে গেছে। এই জন্য আমাদের রেগে গিয়েও যেন ভুল কথা না বলে। ঠাকুর বলছেন ভালো থাকতে গেলে ভালো ভাবো, ভালো বলো, আর ভালো জায়গায় তোমার উপার্জন ধন দাও, তাহলে তুমি ভালো থাকবে। আগামী 30শে ভাদ্র মেদিনীপুরের অনুষ্ঠান হবে, শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব 135তম জন্ম দিবস উপলক্ষে আপনারা সবাই যাবেন। সেখানে দুপুরে আহারের ব্যবস্থা আছে, প্রাণ ভরে আপনারা যতখানি পারে যাওয়ার চেষ্টা করবেন, আর প্রতি প্রত্যেককে সংবাদ দিবেন সবাই যেন সেখানে উপস্থিত হন। তাহলেই দেখবেন প্রেরণা পাবেন, উদ্বুদ্ধ হবেন, এই করোনার ভয়টয় সব দূরীভূত হয়ে যাবে। আগামী দিনে ভালো থাকি, ভালো রাখি, অন্যকেও ভালো হওয়ার জন্য অনুরোধ করি। সবাই ভালো থাকুন, জয় গুরু। এবারে সৎসঙ্গ ধ্বনি দিয়ে দিই নাকি, দেরি হয়ে গেছে, আর বেশি কথা না। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গৌরচন্দ্র জী কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গৌরচন্দ্র জী কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গৌরচন্দ্র জী কি জয়। পরম জননে শ্রী শ্রী বরমাকি জয়। পরমারাধা জগজ্জননে শ্রী শ্রী বরমাকি জয়। পরমারাধা জগজ্জননে শ্রী শ্রী বরমাকি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবকি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবকি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবকি জয়। সদ সঙ্গকি জয়। সদ সঙ্গকি জয়। সদ সঙ্গকি জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্যপিতৃ, বন্দে আর্যপিতৃ, বন্দে মাতৃবর্গ, বন্দে মাতৃবর্গ, বন্দে অহং কৃষ্টি দৈবতা, বন্দে অহং কৃষ্টি দৈবতা, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, প্রেমময় পরম লাল শ্রী ঠাকুর গৌরচন্দ্র জি কি জয়। জয় গুরু। সবাই প্রসাদ নিয়ে যাবেন।